আজকে আপনার সংগ্রহে কতগুলো গরু রয়েছে? এটা দাম 75,000 টাকা চাওয়া। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হযরতপুর গরুর হাটে। তো আমরা জানি রোজ শুক্রবার এবং শনিবার হযরতপুর হাটে বসে থাকে। তো আমরা এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সুন্দর সুন্দর বাছুরগুলোর দাম। কাকা কত দাম চাচ্ছে? 65,000 চাওয়া। তো আমরা দেখতে পেলাম সুন্দর একটি হাঁসা। হযরতপুর গরুর হাটে কিন্তু এইরকম কোয়ালিটিফুল বাছুর কিন্তু খুব উঠে থাকে। ভাই গরুগুলো আপনাদের? ভাই এই গরুটির দাম কত যাচ্ছেন? 1,05,000 টাকা চাওয়া। তো দর্শক আমরা যতটুকু জানি চাওয়া দামের সাথে কিন্তু দেওয়া দামের একটা পার্থক্য রয়েছে। তো আপনারা এসে দেখে পছন্দ করে দামাদামি করে অবশ্যই কিনবেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি সুন্দর বাছুর, আমরা দেখানোর চেষ্টা করছি হযরতপুর গরুর হাট থেকে ছোট ছোট দেশাল বাছুরগুলো যেগুলো সুন্দর এবং কোয়ালিটিফুল। আসসালামু আলাইকুম কাকা। গরু আপনার? জি জি, ভালো আছেন? আজকে হযরতপুর গরুর হাটে এইটার দাম কত যাচ্ছে? এটা দাম 75,000 টাকা। 75,000 টাকা চাওয়া। কাকা আপনার নামটি একটু দর্শক বলে দিবেন। নাম হলো আমার হাসিম ব্যাপারী। হাসিম ব্যাপারী, আপনার ফোন নাম্বার ঠিক বলবেন। নাম্বারটা তো চাচ্ছে আমার মাস্ত নাই। 0726 00 7544। তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে পুরোটি নিতে পারবেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে হযরতপুর গরুর হাট থেকে ছোট ছোট দেশাল যে গরুগুলো রয়েছে যেগুলোগুলো খামার উপযোগী গরু। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি ভালো। আজকে আপনার সংগ্রহে কতগুলো গরু রয়েছে? আজকে গরু খুব একটা বেচাকিনি নাই। বেচাকিনি অনেক কম হয়ে গেছে। ও আচ্ছা, এই যে আপনার হাতের গরুটি কত দাম যাচ্ছেন? 67,000 টাকা। আর পাশেরটা? 70,000। আর ওই যে লাল? কাকা আপনার নামটি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন। আফজাল ব্যাপারী। ফোন নাম্বারটি মুখস্থ রয়েছে? না, ফোন নাম্বার। তো আফজাল ব্যাপারী কাকা কিন্তু হযরতপুর গরুর হাটে আসলে পেয়ে যাবেন। দর্শক আরও একটি দেখতে পাচ্ছেন সুন্দর দেশাল একটি গরু। কাকা আসসালামু আলাইকুম। কাকা গরুটি আপনার? কাকা আপনার নামটা কি? আমার নাম কবির মিয়া। কবির মিয়া, কাকা আজকে এই গরুটির দাম কত যাচ্ছেন? 70,000 টাকা। এখন পর্যন্ত দাম কত উঠলো? 55 পর্যন্ত দাম উঠেছে। তো আপনাদের টার্গেট হয়তো বা 60-50। তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দেশি গরু। এই গরুগুলোর কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে হযরতপুর গরুর হাটে। আমরা দেখানোর চেষ্টা করছি এই সব গরু কিন্তু প্রচুর পরিমাণে হযরতপুর গরুর হাটে রয়েছে এবং এই গরুগুলো কিন্তু বেচাকিনো বেশি হয়ে থাকে। যদিও আজকে গরুর ব্যাপারে বলছে বেচাকিনা আজকে একটু কম। তো কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? এই গরুগুলো আপনার? আজকে হযরতপুর গরুর হাটে কতগুলো গরু নিয়ে এসেছিলেন কাকা? 10টা। কয়টা বিক্রি হলো? 5টা বিক্রি হয়েছে, আলহামদুলিল্লাহ। 5টা বিক্রি হয়ে গেছে, 5টা আছে। তো এই যে এই প্রথম গরুটি দেখতে পাচ্ছি এটার দাম কত যাচ্ছে? এটার দাম 82। তারপরেরটাই?
তারপরে তাও 82 তো এইগুলো 80 82 এরকম দাম চাওয়া তো এগুলোর বিক্রির দাম কি রকম রয়েছে 70 72 এই এই রেঞ্জে হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে 70 72 হাজার টাকা হলে কিন্তু এই রকম সুন্দর লট আপনারা নিতে পারবেন তো দর্শক কাকার নাম্বারটি কাকার মুখস্থ না থাকায় তো কাকাকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং হযরতপুর গরুর হাটে আসলে কিন্তু আপনারা কাকাকে পাবেন কাকা আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে আবার বলে দেন আমার নাম আক্কাস আলী আক্কাস আলী ব্যাপারী ব্যাপারী তো কাকা আপনার সংগ্রহে কি সবসময় এরকম গরু থাকে তো দর্শক আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করলাম হযরতপুর গরুর হাট থেকে দর্শক আমরা এখানে আরও দেখতে পাচ্ছি ভাইকে দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই আজকে এই দুটি গরুর দাম কত আছে হযরতপুর গরুর হাটে 95,000 টাকা জোড়াটির দাম যাচ্ছেন এখন পর্যন্ত কত দাম উঠল 80-82 আপনাদের টার্গেট চাহিদা হয়তো আরো কিছু বেশি এটা কত চাচ্ছেন কাকা 52,000 টাকা চাওয়া দর্শক দেখতে পেলেন একটি বাছুর উনি দাবি করছে হাসা কিন্তু আমার মনে হচ্ছে এটি হাসা না এটা হাসা এটা এটা নাক তো কালো তাহলে এটা হাসা হলো কিভাবে এটা তো নাক কালো এটার খুর কালো এটা হাসা হলো কিভাবে এটা হাসা কই খুর কালো কই এটা খুর কই লাল লাল না তো তাহলে লাল আর কালোর তফাৎ এখন আপনাকে আমার বুঝাইতে হবে ইনশাআল্লাহ এটা নাকটা তো কালো নাক কালো থাকে এটা কালো আছে নাকি দর্শক আপনারা বিভ্রান্ত হবেন না এবং আমরা আপনাদের সাথে আছি গরুর জাত পাত আপনারা দেখে নিবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি রকম বেচা কেনার অবস্থা কি রকম মোটামুটি আর কি মোটামুটি এই যে এই বাছুরটা দাম কত যাচ্ছেন 45,000 টাকা চাওয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হযরতপুর গরুর হাট থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল গরুর হাট চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম